নরসিংদীর পলাশে পলাশ থানার মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য আর্থিক অনিয়ম যাতায়াত বাণিজ্য রাজনৈতিক প্রভাবসহ নানা দুর্নীতির অভিযোগ ওঠে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি জানান পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক সৈয়দ রুহুল আমিন প্রধান শিক্ষকের নানা দুর্নীতির তথ্যের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় সেখানে উনি বলেন প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিয়োগ পরীক্ষায় অনিয়মের মধ্য দিয়ে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হন হয় ব্যাপারটা হ্যাঁ আমরা জানি সবাই জানি তারপরে কেউ কিছু বলতে পারে নাই আর আপনি তো নিজেও একটা ক্যান্ডিডেট ছিলেন জি ক্যান্ডিডেট ছিলাম স্যার আসলে নিজের দিন বা ওই পরীক্ষার দিন কি হয়েছিল একটু আমার জানার দরকার ছিল আর কি ভালো হতো আমরা তো আসলে ওখানে আপনারা দেখতে পারবেন আটাশ জন খুব সম্ভব ক্যান্ডিডেট ছিল আটাশ জন আটাশ জন তার মধ্যে মাত্র তিনজন প্রেজেন্ট হয়েছে বাকিদেরকে মোবাইল করে না করে দিছে যে আপনারা এরপর থেকে তিনি টাকার বিনিময়ে বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য শুরু করেন কম্পিউটার অপারেটর নিয়োগ লাইব্রেরিয়ান নিয়োগ আয়া ও নাইট গার্ড নিয়োগে মোটা অঙ্কের টাকা নেওয়া বিদ্যালয়ের কাজে ঢাকায় যাওয়ায় অতিরিক্ত অর্থ সহ নানা দুর্নীতির অভিযোগ তোলেন কিন্তু পরবর্তী টাইমে দেখা গেছে যে ঢাকায় গেছে যে আড়াই হাজার তিন হাজার চার হাজার টাকার নিচে কোনো খরচই নেই প্রাইভেট কাজ ছাড়া কোনো ঢাকা যাওয়া হয় নাই তাছাড়া প্রাক্তন শিক্ষার্থীদের শিক্ষাগত সনদপত্র উত্তোলনের সময় টাকা নেওয়া বিভিন্ন প্রয়োজনীয় অশালীন আচরণ সহ শিক্ষার্থীদের অভিভাবক কোনো প্রয়োজনে বিদ্যালয়ে আসলে অশিক্ষক সুবল আচরণের শিকার হন এতে প্রধান শিক্ষক বরুণচন্দ্র দাসের প্রতি ক্ষিপ্ত হয়ে তার পদত্যাগের দাবি জানাচ্ছেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী সহ অভিভাবকবৃন্দ